আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ان المؤمن لا يدرك بحسن خلقه درجه الصائم القائم رواه ابو داود। সমস্ত তারিফ প্রশংসা হাম গুণগান রব্বুল আলামিনের জন্য, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্র অর্জন করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম মুমিন করেছেন, চরিত্রবান করেছেন, উত্তম চরিত্র সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার বলার তৌফিক দিয়েছেন, উত্তম চরিত্র গঠনের পথ পদ্ধতি জানার সুযোগ সুবিধা করে দিয়েছেন যে রব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, যিনি অশ্লীল ভাষী ছিলেন না, অশ্লীলতার ভান করতেন না, যিনার চরিত্র ছিল উত্তম, যিনি ছিলেন সারা বিশ্বের মানব জাতির জন্য উত্তম চরিত্রের অধিকারী, আইডিয়াল নমুনা, এবং যে নবী উত্তম চরিত্রের ফজিলত বর্ণনা করেছেন যাতে করে একজন ব্যক্তি চরিত্র গঠন করে নিজের জীবনযাপন করতে পারে, যে নবীর মাধ্যমে আমরা এই দিক নির্দেশনাগুলি পেয়েছি, উত্তম চরিত্রের ফজিলতের বিষয়ে হাদিসগুলো পেয়েছি, সে নবীর প্রতি কেমন পর্যন্ত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি আর তা হচ্ছে উত্তম চরিত্রের ফজিলত পর্ব দুই। গতকালকে আমি উত্তম চরিত্রের ফজিলত সম্পর্কে, মর্যাদা মাহাত্ম্য সম্পর্কে দুইটি হাদিস পেশ করেছিলাম এবং উত্তম চরিত্রের দুইটা ফজিলত উল্লেখ করেছিলাম সহিহ হাদিসের আলোকে। আজকে আমরা বেশ কয়েকটি হাদিস আলোচনা করব, যে হাদিসগুলি দ্বারা প্রমাণ হবে যে উত্তম চরিত্রের মর্যাদা আছে, উত্তম চরিত্রের ফজিলত আছে, উত্তম চরিত্রবান মানুষ, চরিত্রবান মানুষের মান মর্যাদা আছে। সুতরাং এই হাদিসগুলো জেনেই আপনি আপনার চরিত্রকে ভালো করতে পারবেন, আপনার চরিত্রকে আরো উন্নত করতে পারবেন, আপনি চরিত্রবান হতে পারবেন। আমাদের সমাজে যারা উত্তম চরিত্রের অধিকারী তারা মানুষের কাছে প্রিয় পাত্র হয় এবং রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হয়। পক্ষান্তরে যাদের আখলাক চরিত্র ব্যবহার ভালো নেই তারা রব্বুল আলামিনের কাছে ঘৃণিত এবং দুনিয়া আখেরাতে মানুষদের কাছে ঘৃণিত। উত্তম চরিত্রের মর্যাদা ফজিলত অনেক রয়েছে, আমরা এই মর্মে আরো কয়েকটি পয়েন্ট আলোচনা করব। তিন নম্বর ফজিলত হচ্ছে যে সর্বোত্তম চরিত্রবান ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, আমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ যে ব্যক্তির আখলাক ব্যবহার অতি উত্তম। উত্তম চরিত্রবান ব্যক্তি আমাদের মাঝে শ্রেষ্ঠ। যদি আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে চান, আপনি যদি শ্রেষ্ঠ হতে চান, ভালো হতে চান, তাহলে আপনার চরিত্র অবশ্যই আপনাকে ভালো করতে হবে। এই মর্মে আমরা একটি হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خياركم احاسنكم اخلاقا হাসান সহিহ আল্লামা শেখ মুহাম্মদ
নাসরুদ আলমান রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসটি হচ্ছে সহীহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম চৈত্রবাণী শ্রেষ্ঠ, অর্থাৎ সর্বোত্তম চরিত্রবান ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র উত্তম। তাহলে একজন উত্তম চরিত্রবান ব্যক্তি তিনি আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই উত্তম চরিত্রের ফজিলতে হাদিসের এই অংশ থেকে জানা গেল যে সর্বোত্তম চরিত্রবান ব্যক্তি আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ। সুতরাং এই হাদিস থেকে আমাদের চরিত্র ভালো করতে হবে, উত্তম করতে হবে। কারণ আমরা আমাদের চরিত্র যদি ভালো করতে পারি, ব্যবহার ভালো করতে পারি, তাহলে আমরা সমাজের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, সর্বোত্তম চরিত্রবান ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। ওয়ালাম ইয়াকুনিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না, ফাহিশও ছিলেন না, তিনি অশ্লীল ভাষী ছিলেন না। ওয়ালা মুতাফাহিশান, আর তিনি অশ্লীলতার ভানও করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অশ্লীল ভাষী ছিলেন না, অশ্লীলতার ভানও করতেন না। তাহলে কি বোঝা যায় যে আমরা যেই নবীর উম্মত, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অশ্লীল ভাষী ছিলেন না, তিনার ভাষায় অশ্লীলতা ছিল না, তিনি ছিলেন উত্তম ভাষী, তিনি ছিলেন কোমল নরম ভাষী, সুমধুর ভাষা ছিল তিনার, তিনি অশ্লীল কথাবার্তা বলতেন না, এবং তিনি অশ্লীলতার ভানও করতেন না। অশ্লীল কথাবার্তা থেকে তিনি নিজেকে একেবারে মুক্ত রেখেছিলেন, অশ্লীলতার ভানও তিনি করতেন না। আমরাও যেন অশ্লীলতা না ছড়াই, আমরা যেন অশ্লীল ভাষী, খারাপ ভাষী, মন্দ ভাষী যেন না হয়, আমাদের ভাষাও যেন যেন সুমধুর হয়, আমাদের ভাষাও যেন কোরআন ও হাদিস অনুযায়ী হয়, আমরা যখনই কথা বলবো উত্তম কথা বলবো। কারণ আমরা সেই নবীর উম্মত যেই নবী অশ্লীল ভাষী ছিলেন না, আমরা অশ্লীল ভাষী হতে চাই না। যেই নবী অশ্লীলতার ভান করতেন না, আমরাও অশ্লীলতার ভান করব না। শুধু হাদিস শুনলেন আর আপনি হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করলেন না, তাহলে তো আপনার কোনো লাভ নেই। আপনি যখনই হাদিস শুনবেন সেই হাদিস অনুযায়ী আপনি আমল করেন। এই হাদিসে তিনটি বিষয় জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, সর্বোত্তম চরিত্রবান তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে এটাও জানা গেল যে আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সবচাইতে ভালো মানুষ, সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনার আখলাক, চরিত্র অতি ভালো। তাহলে আমাদেরকে ভালো চরিত্র অর্জন করতে হবে, আমাদেরকে চরিত্র গঠন করতে হবে, আমাদেরকেও চরিত্রবান হতে হবে, আমরাও যেন আমাদের চরিত্রকে সর্বশ্রেষ্ঠ চরিত্র হিসাব তৈরি করতে পারি, এই প্রচেষ্টায় আমাদেরকে থাকতে হবে। আমাদেরকেও আমাদের আখলাক, ব্যবহার, চরিত্রকে উত্তম করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা, প্রয়াস চালিয়ে যেতে হবে। এবং আরো জানা যায়
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অশ্লীল ভাষী ছিলেন না। আজকে আমরা মুসলিম নবীর উম্মত, সুতরাং আমরাও যেন অশ্লীল ভাষী না হই, আমাদের ভাষাও যেন খারাপ না হয়, মন্দ না হয়, অশ্লীল ভাষী যেন আমরা না হই, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যেন আমরা আমাদের ভাষাগুলিকে প্রয়োগ করতে পারি, আমরা আমাদের ভাষা যেন ভালো করতে পারি, এই চেষ্টা আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে। আরো জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অশ্লীলতার ভান করতেন না, সুতরাং আপনা আমাকে আপনাকেও যেন আমরাও অশ্লীলতার ভান যেন না করি। তো এই হাদিস থেকে জানা যায় যে আমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে শ্রেষ্ঠ। তাহলে এই হাদিস থেকে উত্তম চরিত্রের ফজিলত জানা গেল, তিনটি ফজিলত বলা হল। চার নম্বর ফজিলত হচ্ছে যে একজন মুমিন উত্তম চরিত্রের কারণে দিনের সিয়াম পালনকারী এবং রাতের তাহাজ্জুদ আদায়কারী সমপরিমাণ মর্যাদা অর্জন করতে পারে, লাভ করতে পারে। একজন ব্যক্তি দিনের বেলায় সিয়াম পালন করে, সিয়াম পালনে তার কষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করে, সিয়াম পালন করে একজন ব্যক্তি রাত্রে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এতে তার কষ্ট আছে। কিন্তু একজন ব্যক্তি, যে ব্যক্তি উত্তম চরিত্রের কারণে, উত্তম চরিত্র হওয়ার কারণে, চরিত্রবান ব্যক্তি হওয়ার কারণে, সে ব্যক্তি দিনের সিয়াম পালনকারী কারীর সমান এবং রাত্রের তাহাজ্জুদ গোজার ব্যক্তির সমপরিমাণ মর্যাদা লাভ করতে পারে। এমন একটি হাদিস পেশ করি, তাহলে একজন চরিত্রবান ব্যক্তি দিনের সিয়াম পালনকারী এবং রাতের তাহাজ্জুদ আদায়কারী সমপরিমাণ নেকি মর্যাদা লাভ করতে পারে তার উত্তম চরিত্রের কারণে। এই মর্মে একটি হাদিস পেশ করি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ইন্নাল মুমিনা লায়ুদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাঈমিল কাঈম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা নিশ্চয় একজন মুমিন, লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাঈমিল কাঈম, একজন মুমিন নিশ্চয় একজন মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে দিনের সিয়াম পালনকারী ও রাতের তাহাজ্জুদ গুজার ব্যক্তির সমপরিমাণ মর্যাদা লাভ করতে পারে। সুবহানাল্লাহ, চিন্তা করেন যে একজন মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে দিনের সিয়াম পালনকারী এবং রাতে তাহাজ্জুদ গুজার ব্যক্তির সমপরিমাণ মর্যাদা সম্মান লাভ করতে পারে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে একজন মুমিন যদি চরিত্রবান হয়, একজন ব্যক্তির যদি চরিত্র আখলাক ভালো থাকে, একজন ব্যক্তি উত্তম চরিত্রের কারণে দিনের সিয়াম পালনকারী, নফল সিয়াম পালনকারী এবং রাতের তাহাজ্জুদ গুজার ব্যক্তির সমপরিমাণ মর্যাদা সম্মান লাভ করতে পারে। সুতরাং আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, তাহলে অবশ্যই আপনিও এই মর্যাদা লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে
উত্তম চরিত্র অর্জন করার গঠন করার তৌফিক দান করেন, সকলকে চরিত্রবান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের চরিত্রকে ভালো করে উত্তম করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহু আমিন। সময় তো দিনই ভাই বোন আমার, উত্তম চরিত্রের ফজিলতের চারটি পর্ব আমি আলোচনা করলাম, এই চারটি ফজিলত উল্লেখ করলাম। ইনশাআল্লাহ আগামীকালকে আরো তিনটি ফজিলত উল্লেখ করব, যে উত্তম চরিত্রের ফজিলত পর্ব তিনে তিনটি ফজিলত আর উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে দোয়া করি তিনি আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে চরিত্রবান করেন, আল্লাহ আমাদের সকলের চরিত্রকে ভালো করেন, উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন, অশ্লীলতা অন্যায় কাজকর্ম থেকে দূরে থেকে সুন্দর চরিত্র আচার ব্যবহার গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।